উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ফেল করা ছাত্রছাত্রীদের বিক্ষোভ নদিয়ার বিভিন্ন বিদ্যালয়ে। গত 10ই জুন প্রকাশিত হয়েছে 2022 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সামগ্রিকভাবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার 88.44%, ছাত্রদের পাশের হার 90.19%, ছাত্রীদের পাশের হার 86.98%। প্রায় সকলেই প্রথম বিভাগে পাশ করায় একদিকে যেমন সকল পরীক্ষার্থীরা ঈর্ষায়িত, অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের দাবি, দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের পঠন পাঠন চালু না হওয়ার কারণে সারা বছর ধরে বলে আসা হয়েছিল অনলাইনে পরীক্ষা হবে, সেই জায়গায় পরীক্ষার আগে হঠাৎ অফলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার কারণে ছাত্রছাত্রীরা পড়েছে সমস্যায়। অভিভাবকরা বলে লকডাউনে পরিবার প্রধান উপার্জন ত্বরান্বিতে, তাদের গৃহ শিক্ষক রাখা সম্ভব হয়নি, তাই খুব বেশি ভালো ফলাফল এবারে করা যায় না। কিছু ছাত্রছাত্রী অন্যান্য বিষয়ে লেটার মার্কসের সমতুল্য পেলেও ফেল করেছে ইংরাজিতে। ছাত্রছাত্রীর মধ্যে 60 জন একই বিষয়ে ইংরেজিতে কিভাবে অকৃতকার্য হয়। বীরনগর শিবকালী উচ্চ বিদ্যালয়ের সামনে পুনরায় খাতা দেখানোর দাবিতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান, পথ অবরোধ করেন বেশ কিছুক্ষণ সময়। বীরনগর থানার পুলিশ প্রশাসন এসে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেন। এই প্রসঙ্গে শিক্ষকরা বলেন তাদের হাতে শুধুমাত্র 20 নম্বর ছাড়া বাকি সবই বোর্ডের এখতিয়ারভুক্ত। আগামী 20 তারিখে মার্কশিট হাতে পাওয়ার পর দপ্তরে বিদ্যালয়ের পক্ষ থেকে পুনরায় খাতা দেখার আবেদন জানানো হবে। জেলার ধানতলা থানার অন্তর্গত ধর্মচন্দ্র হাই স্কুল ফুলিয়ার একটি বিদ্যালয়ে এ ধরনের একটি বিক্ষোভের কথাও জানা গিয়েছে। কতজন তোমরা ফেল করেছো? আমরা 60 জনের বেশি, একটা ক্লাসে 60 জনের বেশি, মানে একটা সাবজেক্টে সবাই ফেল করেছে। ইংলিশে বাংলাটা ফেল করে দিয়েছে, এটা কোনোদিন হয়? বাংলা সাবজেক্টে কেউ কোনোদিন ফেল করে? ম্যামরা কি বাংলাটা ফেল করে দিয়েছে? ম্যামরা কি বলছে? ম্যামরা আমরা গেছি, ম্যামরা বলে আমাদের কোনো দায়িত্ব নেই, তোমরা ফালতু করে তোমরা ম্যামের সাথে কথা বলতে ম্যামরা শেখনি, ম্যামরা তো ক্লাস করাইনি, অনলাইনে ম্যামরা ঠিক করে ক্লাস করি, তারপর আমাদের ফেল করে দিয়েছে। ম্যামরা ক্লাস কি নাম? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।